জল নিয়ে বিবাদের জেরে এবার এলাকায় বোমাবাজি এবং গোটা ঘটনায় আক্রান্ত হয়েছেন তৃণমূলের নেতা আমিন হোসেন। যেমনটা জানা যাচ্ছে, জল প্রকল্প নিয়ে বিবাদ, কাতির এক নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা আমিন হোসেনের গাড়িতে আক্রমণ, ভাঙচুরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, এলাকায় পড়ল বোমা চাঞ্চল্য, ঘটনাস্থলে জুনপুট কোস্টাল থানার পুলিশ। মাজিলাপুটু গ্রাম পঞ্চায়েতে প্রায় 4 কোটির রাস্তার যে জল জীবন প্রকল্প, সেই প্রকল্প নিয়েই ঝামেলার সূত্রপাত এমনটাই মনে করা হচ্ছে। জল প্রকল্প নিয়ে বিবাদ বাধে এবং গোটা ঘটনায় আক্রান্ত হয়েছেন আমিন হোসেন নামে এক তৃণমূল নেতা। গাড়িতে এলো পাতাড়ি, ভেড়ার নিচ থেকে, জঙ্গল থেকে এলো পাতাড়ি, ঢিল চার্জ করেছে এবং আমার গাড়ি দেখুন, এখানে আসুন, এখানে আসুন, আমার গাড়ি পুরো একদম নষ্ট করে দিয়েছে এবং পুরো পুরোটা নষ্ট করেছে একদম। এই সব ঢিল আমাদের এলাকায় পাওয়া যায় না, এই সব ঢিল আমাদের এলাকায় পাওয়া যায় না, আমাদের এখানকার এঁটেল মাটি কিন্তু পাওয়া যায় না। আমার গাড়ি পুরো ক্ষতি করে দিয়েছে। কি স্যার, এতদিন তো মাজলাপুর অঞ্চলে কোনো সন্ত্রাস ছিল না, আজকে বিজেপি পঞ্চায়েত পাওয়ার পরে, আজকে পঞ্চায়েত সমিতি পাওয়ার পরে আমাদের উপরে অ্যাটাক হচ্ছে, এর দায়ভারটা কে নেবে? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, পুলিশ প্রশাসনকেও বলেছি এবং আমি আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানিয়েছি। আপনাদের আবারও জানাবো, জল প্রকল্প নিয়ে বিবাদ, কাথির এক নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা তার সঙ্গেই বিবাদে জড়ান। এবং যেটা জানা যাচ্ছে যে গোটা ঘটনা এলাকায় বোমাবাজি চলে, শুধু তাই নয়, ঘটনাস্থলে জুনপুট কোস্টাল থানার পুলিশ, তারা গিয়ে গোটা ঘটনা সরেজমিনে খতিয়ে দেখেন এবং এলাকায় আবারও যে আইন শৃঙ্খলা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে মাজিলাপুটু গ্রাম পঞ্চায়েতের প্রায় 4 কোটি রাস্তার জল জীবন যে প্রকল্প, সেই প্রকল্পকে নিয়ে গোটা ঝামেলার সূত্রপাত এমনটাই জানা যাচ্ছে। আর গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা। জাহাঙ্গীর, তোমার কাছে জানতে চাইবো যে এই যে বিবাদ জল প্রকল্প নিয়ে এবং সেখানে বোমাবাজির ঘটনা ঘটেছে, গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো তোমার কাছে। দেখা অঙ্গিতা, যেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাথি থানার কাথি পঞ্চায়েত সমিতির মাজিলাপুর, সেখানে জল প্রকল্প তৃণমূলের দাবি যে ঠিকঠাক জায়গায় বসানো হচ্ছে না, আর যে জায়গায় বসানো হচ্ছে সেটা বিজেপির আশ্রিত তাদের কর্মী নেতার বাড়িতে লাগানো বসানো হচ্ছে, যা নিয়েই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল চাইছে যে এমন জায়গায় জল প্রকল্পটা বসানো যাতে সাধারণ মানুষ বা সমস্ত রাজনৈতিক দল বা সাধারণ মানুষ উপকৃত হয়। কিন্তু তার অভিযোগ, বিরোধী দলের আমিন সরের অভিযোগ যে বিজেপি বেছে বেছে বেশ কয়েক জায়গায় তার বিজেপি আশ্রিত যারা আছেন নেতা কর্মী তাদের বাড়ির কাছে এই জল প্রকল্প বসানো আছে। তাই নিয়ে বেশ কয়েকদিনের বিক্ষোভ চলছে, গতকালকে রাত্রিভাবে বিক্ষোভ চলে, বিডিও অফিসে বৈঠক হয়, বিডিও সহ প্রশাসনিক আধিকারিক সব ছিলেন। তারপরে তিনি যখন বাড়ি পেয়েছেন, তার গাড়ির উপরে ইট বৃষ্টি হয় যাতে করে তার গাড়ি ভাঙচুর হয় এবং এলাকা উত্তেজনা তৈরি হয়, এবং তার আগে ওই এলাকায় বোমাবাজি হয়, যে জায়গায় বসানোর কথা জল প্রকল্প সে জায়গায় বসে না, অন্য জায়গায় হওয়ার জন্য বোমাবাজি হয়। তারপর তিনি কিন্তু অভিযোগ করেন যে এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। সেই অভিযোগে কিন্তু কাদি থানায় তিনি অভিযোগ করেন, ঘটনাস্থলে ছুটে আসে রাজধানীর পুলিশ, তারপর তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা পুলিশের তরফে কি এখনো কিছু জানানো হয়েছে এই বিষয় নিয়ে? পুলিশ আমরা এখনো কিছু জানা নাই, পুলিশ তদন্ত শুরু করেছে। বিজেপির তরফ থেকে এই ঘটনা পুরোপুরি অস্বীকার করা হয়েছে যে এটা বিজেপির কেউ জড়িত নয়, তৃণমূলের যা নাটক ছাড়া আর কিছু নাই। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা। আপনাদের আবারও জানাবো, জল প্রকল্প নিয়ে বিবাদ এবং সেই বিবাদে আক্রান্ত তৃণমূল নেতা আমিন হোসেন।